মা সিরাপ কিসের মধ্যে করে এনেছে দেখো, সোজা করে দেখাও। আরে সিরাপটা সোজা করে দেখাও। কি কি এটা, এটা পড়ে যাবে বলে অন্য কিছু সাথে লেগে যাবে? মানে সিরিয়াসলি লোকে, মানে সাধারণ নরমাল মানুষ কি নাই, ঠিক আছে, নরমাল মানুষ প্লাস্টিকের মধ্যে কিছু তো র‍্যাপ করে নাই, সেলোটেপও মারতে পারতে মুখে, কিন্তু ইনি হচ্ছেন লেজেন্ড, ঠিক আছে। দাও আমাকে খাইয়ে দাও, আমি হাত ধরবো না। এখন এখানে গরম। হ্যালো, আমি এখন পৌঁছে গেছি জলপাইগুড়ি স্টেশনে, কিন্তু প্রচন্ড গরম করছে, এই কোটটা পরে না বিভৎস গরম লাগছে। আর আমাদের গাড়ি আগে থেকে রিজার্ভেশন করাই ছিল, প্যাকেজ সিস্টেমে আমরা যাচ্ছি, এখানে গাড়ি চলে এসেছে। তো আমরা এখন দাঁড়িয়েছি লোহাপুল নামক একটি জায়গায়। এই রোডটার ধারেই একটা রেস্টুরেন্ট রয়েছে, যার আশেপাশে সিনিয়রিটা জাস্ট অসাধারণ। তো আমরা এখানেই ব্রেকফাস্ট করার ডিসিশন নিই। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার আঙ্কেলই এখানে দাঁড় করিয়েছেন, উনি বললেন এখানকার আশেপাশে সিনারিটা খুব সুন্দর। তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি 2 প্লেট ছোলে ভাটুরে আমার আর পাপার জন্য, আর মা খাচ্ছে ব্রেড টোস্ট। অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম এনজিপি থেকে গ্যাংটকের দিকে। পাশেই বয়ে চলেছে এই তিস্তা নদী, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, কখনো শান্ত কখনো আবার স্রোত বয়ে যাচ্ছে। আমরা যেতে যেতে অনেক বাইকার্সদেরও দেখতে পেলাম, এদের দেখে আমারও মনটা হচ্ছিল একটু যে কখনো হয়তো আমিও বাইক নিয়ে আসব, সেটা আমার ড্রিম। যদিও জানি না আমি এখনও বাইক চালানো, বাট হয়তো এর জন্যই শিখবো আর আমিও চলে আসবো পাহাড়ের বুকে বাইক চালিয়ে। গ্যাংটক যাওয়ার পথে আবারও দাঁড়িয়ে পড়লাম এমনই একটা সুন্দর দৃশ্য দেখে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। সব জায়গায় তো আর দাঁড়ানো পসিবল নয়, তাহলে আর কোনো দিন গ্যাংটক পৌঁছাতেই পারবো না, তাই গাড়ি থেকে যেতে যেতেই এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করেছি। তো আমরা এখন চলে এসেছি আমাদের গ্যাংটকের হোটেলে, যেটার নাম হচ্ছে দ্য রাইস ভ্যালি রেসিডেন্সি। এই হোটেলের রুমগুলো বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের উইন্ডো থেকে আমাদের ভালো ভিউও দেখা যাচ্ছিলো, এখানের স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর অ্যাকচুয়ালি আমাদের এই সব কিছুই প্রি বুকড ছিল, আমাদের প্ল্যানার ছিল যারা বুক করে রেখেছেন। তো চলো তোমাদেরকে এই হোটেল রুমের ট্যুরটা দিয়ে দেওয়া যাক। Thank you.
এখন বাজে প্রায় দুপুর তিনটে আর আমরা চলে এসেছি এই হোটেলের ডাইনিং এরিয়াতে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এখানে পুরো ডাইরেক্ট সানরেজটা আসছে। আমি তো টেবিলে বসেইছি যেখানে সূর্যের ডাইরেক্ট আলো আসছে, গায়ে হালকা হালকা সূর্যের তাপ লাগছে, ভাল লাগছে বেশ। আর ওদের রান্না রেডি হয়ে গেছে, আমরা কিছুক্ষণ ওয়েট করছি, এক্ষুনি সার্ভ করে দেবে। আর এখান থেকে তোমরা বাইরের সিনারিটা জাস্ট দেখো, আমাদের রুম থেকেও ঠিক সেম ভিউটা দেখা যাচ্ছে। এখানে চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে রয়েছে প্লেন রাইস, ডিমের কারি, পাঁপড় আর ভেন্ডি দিয়ে আলুর ঝাল। পরে আবার ডাল এবং স্যালাডও দিয়ে গেলেন, তো এই সব কিছুই প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল, আমরা কিছুই অর্ডার করিনি। এগুলো আশা করি তোমরা দেখেছ এই শুটা আমাকে কিনতে মিনি ভ্লগে। তো আমি এটা কিনেছি ইঞ্চ ফাইভ থেকে, যেটার কলকাতাতেও অনেক শোরুম রয়েছে, বাট আমি কিনেছি ভুবনেশ্বরের ইসপ্ল্যানেট মল থেকে। আর এটা আমার পড়েছে 4,500 টাকা, যদিও এই ধরনের বুটগুলো এর কমে পাওয়া যায় না। তো আমার দেখে ভালো লাগে এবং পরে বেশ কমফোর্টেবল লাগে, তাই আমি এটা নিয়ে নিই। সো বেসিক্যালি আমি এখন রেডি হয়ে গেছি এমজি মার্গ যাবো বলে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এমজি মার্গে চলে এসেছি, এই সময় অনেক ভিড় রয়েছে, এখন বাজে প্রায় 7টা আর এখানে সেরকম ঠান্ডা নেই বললেই চলে। এখন এখানে তাপমাত্রা হচ্ছে 15 থেকে 16 ডিগ্রি, তো সেরকম ঠান্ডা নেই। আর আমরা এখানে অনেকক্ষণ টাইম কাটাই এই জায়গাটাতে, পার্টিকুলারলি আমরা অনেক ফটোশ্যুট করি, তারপরে চলে যায় একটা ছোট্ট ক্যাফেতে। ক্যাফেটার নাম হচ্ছে বেকারস ক্যাফে। আজকে গ্যাংটকে আমাদের ফার্স্ট ডে, আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, অনেক সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে, আশেপাশে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট দোকান রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে অনেক। আমার আর মায়ের মন তো সেদিকেই পড়ে আছে যে কখনো দোকানগুলোতে ঢুকবো আর অনেকগুলো ঘর সাজানোর জিনিস কিনবো। বাট এই মার্কেটটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, প্রায় 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই ভালো করে এক্সপ্লোরই করা যায় না। অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেক ফটোশ্যুট করে এবার না একটু খিদে পেয়েছে, তাই আমরা চলে যাচ্ছি বেকারস ক্যাফেতে। এই ক্যাফেটার কিন্তু আলাদাই একটা চার্ম আছে, এত ছোট্ট ক্যাফে এত সুন্দর করে সাজানো যে সহজে কারোর এখান ছেড়ে উঠতে মনই চাইবে না। বাট ক্যাফেটা বন্ধ হয় 7:30টার সময় আর আমরা পৌঁছালামই 7টার সময়, তাই তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে দিলাম। চলো ঝটপট একটু ক্যাফেটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। আমি এইটা দিয়েছি 50-50।
এখানে না নানা রকমের কুকিজ ছিল, আমরা কিছু প্যাকও করিয়ে নিই, তারপরে চলে যাই ঘর সাজানোর কিছু জিনিস কিনতে। এইগুলো দেখো ये वाला थोड़ा दिखाइए, देख रही हूँ मैं, ये देखो ब्लू कलर, এরকম কালার কম্বিনেশন এর নাম মা। ও আচ্ছা, সব ম্যাচিং করে নাও। বেশ ভালো লাগছে, এমনি নরমালি রেখে দিলেও দেখতে ভালো লাগছে, সুন্দর দেখতে লাগছে প্রিন্টটা। সুন্দর দেখতে, এটা তো প্লাস্টিক। শপিং এর পর্ব সেরে আমরা এখন ফিরছি হোটেলে, আর ট্যাক্সি রিজার্ভ করে নিয়েছি, কারণ এখন ফেরার সময় ট্যাক্সি রিজার্ভ করা ছাড়া আর কোনো উপায় নেই। আসার সময় তোমরা শেয়ার ট্যাক্সিও পেয়ে যেতে পারো, সেক্ষেত্রে 50 rupees পার হেড ওনারা চার্জ করেন। আর আমরা চলে এসেছি হোটেলে এখন ডাইরেক্ট ডিনার করতে। এখানে ডিনারে রয়েছে প্লেন রাইস, ডাল, বাঁধাকপির আলুর তরকারি, চিকেন কষা, স্যালাড, এইসব। তো আমরা এখন ডিনার করে নিচ্ছি, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, ভুলো না কিন্তু। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওগুলো।